বেসিক ফিজিক্সের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল অর্থাৎ অর্ধপরিবাহীর উপাদান। তো প্রথমে বলে রাখি, এই যে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কথাটার অর্থ কি? এই কথাটার বাংলা যে মানে এখান থেকে আমাদের একটা ধারণা আসছে, অর্থাৎ পরিবাহী অর্ধেক, তাই তো? তাহলে কোন একটা পরিবাহীর পরিবাহিতা কিভাবে মাপা হয়? পরিবাহী তাংকের মাধ্যমে। অর্থাৎ অর্ধ পরিবাহী বলতে বোঝাচ্ছে যার অর্ধেক পরিবাহিতাঙ্ক, যার অর্ধেক পরিবাহিতাঙ্ক। কেন আমরা অর্ধেক পরিবাহিতাঙ্ক বলছি সেটা সম্পর্কে একটু আলোচনা করলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। দেখো, সাধারণত ধাতু বা মেটাল, এই ধাতু বা মেটাল বা পরিবাহী, এর ক্ষেত্রে যে পরিবাহিতাঙ্কের মান হয়, পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এই পরিবাহিতাঙ্ক সিগমা ইকুয়াল টু 10^2 থেকে 10^8 সিমেন্ট পার মিটার হয় এটা। আর অন্তরক মানে হচ্ছে যেগুলো পরিবাহী নয় অর্থাৎ ইনসুলেটর, এই ইনসুলেটরের ক্ষেত্রে সিগমার মান এটা হয় 10^-11 থেকে 10^-19 সিমেন্ট পার মিটার এরকম। তাহলে অর্ধ পরিবাহী অর্থাৎ এর পরিবাহিতাঙ্ক এদের মাঝামাঝি, অর্থাৎ যেসব অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই সিগমার মানটা হয় 10^6 থেকে 10^6 থেকে 10^-6 সিমেন্ট পার মিটার। অর্থাৎ দেখো, এর মানটা পুরো অর্ধেক রয়েছে প্রায়। এটা বেশিরভাগ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই মানটা পাওয়া যায় 10^-2 সিমেন্ট পার মিটারের মতো। অর্থাৎ দেখো, এই যে পরিবাহিতাঙ্কের মানটা, এটা হচ্ছে কি, ধাতুর মতোও নয় আবার অন্তরকের মতোও নয়। অর্থাৎ ধাতুর মতো পরিবহন করতে পারে না এবং অন্তরকের মতো যে একদম পরিবহন করবে না সেটাও নয়, মানে পরিবহন করে। এখন এই যে ধাতু বলছি, ধাতু, এই ধাতু জিনিসটা কি যারা তড়িৎ পরিবহন করতে পারে, যেমন কি অ্যালুমিনিয়াম, তারপর কি কপার, প্লাটিনাম, তাহলে এগুলো হচ্ছে সব কি ধাতু। আর অন্তরক বলতে আমরা কি বুঝি, অন্তরক বলতে বুঝি যেগুলো হচ্ছে অধাতু, ধাতু নয়। অর্থাৎ কি, যেমন হচ্ছে কার্বন, তারপর কি কাঠ, কাগজ, এগুলো সব হচ্ছে দেখো অন্তরক, কারণ এরা তড়িৎ পরিবহন করতে পারে। আর অর্ধ পরিবাহী যদি আমরা দেখি, অর্ধ পরিবাহী, তাহলে এই অর্ধ পরিবাহী এটা সাধারণত যেটা পাওয়া যায়, মানে প্রাকৃতিতে পাওয়া যায় যে মৌলগুলো, সেটা হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। এখন সিলিকনের যে পারমাণবিক সংখ্যা সেটা হয় 14 আর জার্মেনিয়ামের হয় 32। তাহলে যখন যদি আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী দেখি, তাহলে সেই পর্যায় সারণীতে দেখব যে চতুর্থ যে শ্রেণী, এই শ্রেণীতে সিলিকন আছে আর 32 নম্বরে হচ্ছে জার্মেনিয়াম আছে। আবার 5 নম্বরে যদি দেখি, 5 নম্বরে 14তে আছে ফসফরাস আর 33 আছে আর্সেনিক। আর 3 নম্বরে এদিকে আছে, 13 নম্বরে আছে অ্যালুমিনিয়াম আর 31 নম্বরে আছে গ্যালিয়াম। অর্থাৎ যদি সিলিকনের ক্ষেত্রে সিলিকন দেখো অ্যালুমিনিয়াম আর ফসফরাসের মাঝামাঝি অবস্থিত। এখন যদি আমরা সিলিকনের ইলেকট্রন বিন্যাসটাকে দেখি, আচ্ছা এর তাহলে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন সংখ্যা হবে, 14টা। অর্থাৎ 14টা ইলেকট্রন, 14টা ইলেকট্রন, তাহলে এদের ইলেকট্রন বিন্যাস কি হবে, ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কক্ষস্থর অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে দেখব 1s2, 2s2, 2p6, 3s2 আর কি হবে 3p2। অর্থাৎ দেখো, এখানে পি কক্ষে কটা দরকার, 6টা দরকার, সে যাকে এখানে কটা আছে, 2, অর্থাৎ 4টে কি আছে, শূন্য স্থান রয়েছে। তাহলে 4টে যদি শূন্য স্থান থাকে,
অর্থাৎ এই চারটে শূন্যস্থান ভর্তি করতে আরো চারটি ইলেকট্রন লাগবে, তবে অষ্টক পূর্তি পূর্ণ হবে, তাই তো? অর্থাৎ এখানে দেখো, প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 2 + 6 8টা, এটা দুটো, এটা 8টা, আর এখানে কটা আছে? 4টে তৃতীয় কক্ষপথে। অর্থাৎ বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, আরো 4টি ইলেকট্রন নিলে তবে অষ্টক পূর্তি পূর্ণ হবে। তাহলে এখন সিলিকনের গ্লাসটাকে যদি দেখি আমরা, সিলিকনের গ্লাসটা দেখতে হয় যে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, এই 4টি ইলেকট্রন আরো 4টি সিলিকনের থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্তি পূর্ণ করছে। কিভাবে দেখি, এখানে 4টে, এরও 4টে, তাহলে দেখো এই দুটো কি হচ্ছে, একটা সমযোজী বন্ধন তৈরি করছে, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে এই দুটো। তাহলে দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, অর্থাৎ অষ্টক পূর্তি পূর্ণ হচ্ছে। তাহলে এইভাবে সিলিকন কি হচ্ছে, একটা নিজের ক্লাস গঠন করছে, ঠিক আছে? এবং এর যে পরিবাহিতাঙ্ক, এটা কি হচ্ছে, ধাতুর থেকে খুবই কম, কিন্তু পরিবাহিতাঙ্ক আছে। এখন দেখো, যখন 0 কেলভিন তাপমাত্রা হবে, 0 কেলভিন তাপমাত্রা, তখন কি হবে, যে সমস্ত ইলেকট্রন কি হবে, নিজের নিজের কক্ষপথে থাকবে, তাই তো? অর্থাৎ কেউ তড়িৎ পরিবহনে সক্ষম হবে কি না? অর্থাৎ তাই জন্য বলা হয় যে যদি আমরা 0 কেলভিনে যাই, এদিকে তাপমাত্রা কেলভিনে 0, আর এই দিকে হচ্ছে পরিবাহিতাঙ্ক, অর্ধ পরিবাহিত পরিবাহিতাঙ্ক সিগমা, রোধাঙ্ক নয়। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দেখাচ্ছে যে এর মান হচ্ছে 0, অর্থাৎ পরিবাহিতাঙ্ক করতে পারে না। অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায়, 0 কেলভিনে একটা অর্ধ পরিবাহী পুরোপুরি অন্তরক হিসেবে কাজ করে, পুরোপুরি অন্তরক হিসেবে। এখন যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে, তখন ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করতে সক্ষম হচ্ছে, এবং এই গ্রাফটা এরকম দেখতে হচ্ছে, বুঝে গেছে? এবার আমরা যদি এর একটা শক্তিবর্তী তত্ত্বের সাহায্যে দেখি, তাহলে শক্তিবর্তী তত্ত্বের সাহায্যে আগে বলে রাখা দরকার, তোমরা আমাদের হাইড্রোজেন স্পেকট্রামের ক্লাসটা দেখেছ, তো ওই ক্লাস থেকে তোমরা একটু দেখে নিও যে হাইড্রোজেন স্পেকট্রামে কেন আমরা অভিজ্ঞতাগুলো লাইন পাচ্ছি, রেখা পাচ্ছি, ঠিক আছে? এবং যখন হাইড্রোজেন স্পেকট্রামটাকে যদি আরেকবার দেখি, আরেকবার এখানে আলোচনা করছি জাস্ট লেভেলগুলোকে নিয়ে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে দেখো প্রথম দেখো n=1 যখন, তখন শক্তির মানটা u1 = কত ছিল, -13.6 eV মতো। যখন n=2 হলে এর শক্তির মান e2 = কত হচ্ছে, -3.4 eV মতো। এখন যদি n=3 করছে, n=3 হলে তার ক্ষেত্রে শক্তির মানটা দেখো ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছিল -1.51 eV মতো। অর্থাৎ দেখো এই যে গ্যাপটা কমে যাচ্ছে। এবার যদি n=4 করি, তাহলে দেখো গ্যাপ আরো কমে যাচ্ছে n=4-এ, তখন এই শক্তির মানটা দেখো e4 = হয়ে যাচ্ছে -0.85 eV মতো। এরপরে যত আমরা শক্তি স্তর বাড়াতে থাকবো, তত কি হবে, এখানে এই লেভেলগুলো এত কাছাকাছি হয়ে যাবে, তখন আর সেগুলোকে আলাদা করে আমরা দেখতে পাবো না, এটা তখন একেবারে একটা নিরবিচ্ছিন্ন অঞ্চল তৈরি করবে, যেটাকে আমরা বলা হয় নিরবিচ্ছিন্ন অঞ্চল বা কন্টিনাম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে স্তরগুলো, অর্থাৎ n=2 থেকে এই যে স্তরগুলো, এগুলো কি হচ্ছে, এক্সাইটেড স্টেট, অর্থাৎ উদ্দীপ্ত স্তর, আর এটা কি হচ্ছে n=1টা, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে 0 কেলভিনে এখানেই থাকবে। এখন যদি সিলিকনের ক্ষেত্রে দেখি, তাহলে সিলিকনে কটা ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, আর সিলিকনে কটা আছে, 14টা ইলেকট্রন আছে। অর্থাৎ একটা ইলেকট্রনের জন্য যদি আমরা এইরকম স্পেকট্রাম পাই, তাহলে সিলিকনের ক্ষেত্রে এই স্পেকট্রামটা কেমন কেমন হবে, যে তখন n=1-এ এই শক্তিটা যেটা পাওয়া যাচ্ছে, আর n=2, 3, 4 তখন আর আলাদা করে পাবো না, তখন এটা একেবারে ব্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, একটা ব্যান্ড। এবং এই ব্যান্ডটা যেটা হচ্ছে n=2, 3, 4 এখান থেকে ইনফিনিটি পর্যন্ত সব ব্যান্ড, অর্থাৎ এইখানে ইলেকট্রন গেলে এটাই হয়ে যাচ্ছে এর এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট, বোঝা গেল? আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এখন এই যে গ্যাপটা,
গ্যাপটা, এই গ্যাপটাও মানটাও কমে যাচ্ছে। আগে এই গ্যাপটা কত ছিল দেখো তো, হাইড্রোজেনের ক্ষেত্রে এই গ্যাপটা দেখো, এটা কত আছে -13.6 আর -3.4। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে দেখো 10.2 ইভির মতো, তাই তো? কিন্তু এখানে এই গ্যাপটা কমে যাচ্ছে, কমে গিয়ে সিলিকনের ক্ষেত্রে এই মানটা দাঁড়ায় 1.12 ইভির মতো, ঠিক আছে? কারণ এখানে 14টা ইলেকট্রন একে অপরের উপর ওভারল্যাপ করছে এবং তারপরে মানটা আরো কমে যাচ্ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে এক্সাইটেড স্টেট, অর্থাৎ 0 কেলভিন উষ্ণতায় তখন সমস্ত ইলেকট্রন গুলো এইখানে রয়েছে, কেউ এক্সাইটেড স্টেটে যায়নি, কোনো শক্তি পায়নি। এবার তাপমাত্রা যখন বৃদ্ধি করা হচ্ছে তখন কি হচ্ছে, এইখানে যেতে পারছে, তখনই যে এখানে যেতে পারছে সেই তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে। অর্থাৎ এই জন্য এই যে স্তরটা বা ব্যান্ডটা তৈরি হয়ে যাচ্ছে এটাকে বলা হবে পরিবহন স্তর। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হবে কন্ডাকশন ব্যান্ড। আর এই নিচের স্তরটা এটাকে বলা হবে যোজ্যতা স্তর। অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, যেটাকে আমরা এটাকে সিবি দিয়ে লিখব আর এটাকে ভিবি দিয়ে লিখব, ঠিক আছে? আর এদের মধ্যে যে পার্থক্য যেটা হচ্ছে এইটাকে বলবো ইজি, অর্থাৎ এটাকে বলবো ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ অর্থাৎ যে স্তর দুটোর মধ্যে আছে ফাঁক, সেটা ব্যান্ড গ্যাপ। এবং এই অঞ্চলে দেখো, যদি আমরা কোনো একটা ইলেকট্রনকে আমরা শক্তি দিচ্ছি, ইলেকট্রনটা লাফাচ্ছে কিন্তু এক্সাইটেড স্টেটে যেতে পারছে না, কি হবে, এই মাঝে থাকতে পারবে না, সে নিচে চলে আসবে। অর্থাৎ এই যে অঞ্চলটা হচ্ছে, এই পুরো অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল, মানে এখানে কোনো ইলেকট্রন থাকতে পারছে না, নিষিদ্ধ অঞ্চল, ঠিক আছে, বোঝা গেল? এবং এর ক্ষেত্রে দেখা যায় যে এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এদের মধ্যবর্তী একটা শক্তি স্তর কল্পনা করা হয় যেটাকে ফার্মি শক্তি বলা হয়, ফার্মি শক্তি। ওকে, ফার্মি শক্তি, যেটাকে আমরা ইএফ হিসাবে লিখবো, ই সাফিক্স এফ, ফার্মি একজন বিজ্ঞানীর নাম অনুসারে, বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কি, বিশুদ্ধ বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি। এখন যে যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই সেমিকন্ডাক্টর পরিবাহীকে কাজ করে লাগাব, তখন আমার এই বিশুদ্ধ সিলিকন দিয়ে আমাদের কাজ হবে না, অর্থাৎ এটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই মানে কি, যে আমাদের দৈনন্দিন দিনে কাজে লাগানোর জন্য, দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য এটার পরিবাহিতাঙ্ককে সামান্য পরিমাণে বাড়াতে হবে। তো এখন দেখা যায় যদি আমি একটা অশুদ্ধি মেশাই 10^8 তাহলে এর যে পরিবাহিতাঙ্ক, মানে এর যে পরিবাহিতাঙ্ক আগে যা ছিল আর এখন যে পরিবাহিতাঙ্ক, এই দুটোর মধ্যে প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে? তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক বাড়ানো, অর্থাৎ অশুদ্ধ মেশানো। তো সেই ধরনের যে সেমিকন্ডাক্টরটা হবে তাকে বলা হবে অশুদ্ধ, অশুদ্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। অর্থাৎ এইটাকে বলবো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর আগের যেটা ছিল সেটা হচ্ছে ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে যেটা বিশুদ্ধ, অর্থাৎ ইনট্রিনসিক, ইনট্রিনসিক, ঠিক আছে, বিশুদ্ধ আর অশুদ্ধ। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার দেখবো অশুদ্ধ অর্ধ পরিবাহী আমরা কিভাবে তৈরি করব। দেখো, অশুদ্ধ অর্ধ পরিবাহী তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, ডোপিং করতে হচ্ছে। এবং এই যে আমরা ডোপিংটা করব, এটা করব 1 × 10^6, অর্থাৎ 10 লাখে 1টা, 10 লাখে 1টা। এবং সেটা কিভাবে মেশাবো, দেখো সিলিকন কি হচ্ছে, বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, এর কেলাসটাকে যদি আমরা দেখি, এটা দেখতে, এখন সিলিকনের জায়গায় সিলিকনের
জাস্ট বাঁ দিকে, অর্থাৎ যদি আমরা পর্যায় সারণী দেখি, আমরা দেখে নিই পর্যায় সারণীটা, পর্যায় সারণীতে দেখো সিলিকনের জাস্ট বাঁ দিকে কি আছে, ত্রিযোজী মৌল অর্থাৎ অ্যালুমিনিয়াম। যদি আমি সিলিকনে অ্যালুমিনিয়ামকে ডোপড করি, অ্যালুমিনিয়ামকে ডোপড করি জাস্ট এখানে সিলিকনের জায়গায় অ্যালুমিনিয়াম, তাহলে কি হচ্ছে দেখো, এখানে তিনটে এর ক্ষেত্রে যোজ্যতা কত, তিন, অর্থাৎ তিনটে ইলেকট্রন আছে বাইরের পক্ষে, তাহলে এই ইলেকট্রনগুলো দেখো সমযোজী বন্ধন তৈরি করতে পারছে, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারছে। কিন্তু এখানে দেখো একটা শূন্যস্থান রয়ে যাচ্ছে যেটা কোনো বন্ড তৈরি করতে পারছে না, ঠিক আছে। অর্থাৎ এই শূন্যস্থানটা কি হচ্ছে, যে এই ইলেকট্রনটা চেষ্টা করবে কি যে এখানে চলে আসা, আর শূন্যস্থানটা এদিকে চলে যাচ্ছে, আবার দেখো এই ইলেকট্রনটা কি করবে এদিকে চলে যাওয়া, তাই তো, আর শূন্যস্থানটা কি হচ্ছে পরোক্ষ ভাবে এদিকে চলে আসছে। অর্থাৎ দেখো ইলেকট্রন গুলো শূন্যস্থান ভর্তি করতে করতে যাচ্ছে, আর শূন্যস্থানটা ইলেকট্রন যেদিকে থেকে আসছে সেদিকে যাচ্ছে, অর্থাৎ এই যে শূন্যস্থানটা এটাকে আমরা একটা কাল্পনিক কণা হিসাবে ধরতে পারি ইলেকট্রনের মতো। ইলেকট্রন যেমন ঋণাত্মক কণা, তাহলে এটা যেহেতু ইলেকট্রন নেই তাহলে কি হবে, এটা ধনাত্মক কণা হবে, ঠিক আছে। অর্থাৎ এই কণাটাকেই বলা হবে যে গর্ত বা হোল, গর্ত বা হোল, ঠিক আছে, অর্থাৎ এটা একটা ধনাত্মক কণা হয়ে যাচ্ছে। এখন যদি দেখা যায় যে এই যে গর্ত বা হোল এর সংখ্যা বেশি যাচ্ছে, অর্থাৎ এটা কি ধনাত্মক, তাহলে এই যে ক্লাসটা, এই ক্লাসটা তখন কি হয়ে যাচ্ছে, এই ক্লাসটা তখন হয়ে যাচ্ছে যে ধনাত্মক আধান যুক্ত, অর্থাৎ পজিটিভ আধান যুক্ত, অর্থাৎ পি টাইপ। অর্থাৎ এই জন্য এই সেমিকন্ডাক্টরকে বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এখন যদি কোশ্চেন আসতে পারে যে সিলিকনে আমরা অ্যালুমিনিয়ামকে কেন ডোপ করলাম, দেখো সিলিকনে অ্যালুমিনিয়ামকে ডোপ করার একটাই কারণ যে অ্যালুমিনিয়ামের আয়নিক রেডিয়াস আর সিলিকনের আয়নিক রেডিয়াস এই দুজনাই প্রায় কাছাকাছি, তাই জন্য সিলিকনের মধ্যে অ্যালুমিনিয়াম খুব ভালোভাবে ডোপিং হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা ভাগ দেখলাম পি টাইপ, তাহলে পি টাইপ যদি হয় সেই একই রকম ভাবে আমরা এন টাইপও তৈরি করতে পারবো। এন টাইপ কিভাবে করব, যদি আমরা পঞ্চযোজী মৌল, তাহলে পি টাইপের ক্ষেত্রে কি ছিল ত্রিযোজী, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে ত্রিযোজী মৌল ডোপ করতে হবে। আর যদি পঞ্চযোজী করি, পঞ্চযোজী কে ছিল ফসফরাস, তাহলে পঞ্চযোজী যদি মৌল ডোপ করা হয় তাহলে তার ক্ষেত্রে স্ট্রাকচারটাও কেমন হবে একবার দেখে নিই ক্লাসটা। তাহলে এটা সিলিকন, আর একে চারটি ইলেকট্রন, দেখ এখানে ফসফরাস, ফসফরাস কি হচ্ছে পাঁচটা ইলেকট্রন আছে, তাহলে দেখো এই সিলিকনটা কি করছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে একটা বেচারা অর্থাৎ লোন ইলেকট্রন রয়ে যাচ্ছে, এই লোন ইলেকট্রনটা কি হচ্ছে যে তড়িৎ পরিবহনে সাহায্য করছে, অর্থাৎ এ ফাঁকা স্থান পেয়ে যাচ্ছে, এ যেখানে খুশি যেতে পারে, তাই তো, যেখানে খুশি যাতায়াত করতে পারছে, তাহলে তখন এই পুরো সম্পূর্ণ ক্লাসটা ঋণাত্মক আধানযুক্ত অর্থাৎ নেগেটিভ টাইপ হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে বলবো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে কি করতে হবে, পঞ্চযোজী মৌল রোপ করতে হবে, আর পি টাইপ করতে গেলে ত্রিযোজী মৌল রোপ করতে হবে, মনে থাকবে। এখন দেখো এখানে একটা টার্ম আমরা ইউজ করি যেটাকে বলা হয় যে বিশুদ্ধ, বিশুদ্ধ বিশুদ্ধ যদি সিলিকন দেখি তাহলে বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে, অর্থাৎ এইটা বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে, বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে কি গর্ত বা হোল থাকে না, হ্যাঁ থাকে, অবশ্যই থাকে। সেক্ষেত্রে দেখা যায় হোলের ঘনত্ব এবং ইলেকট্রন ঘনত্ব দুটোর মান হচ্ছে সেম, অর্থাৎ দুটো মান একই অর্ডারে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে ইলেকট্রন আর হোল ঘনত্ব এটাকে হচ্ছে এন আই হিসাবে লিখছি। আর যদি অশুদ্ধ অর্থাৎ পি টাইপ আর এন টাইপের ক্ষেত্রে, তাহলে পি টাইপ আর এন টাইপে বলতো পি মানে পজিটিভ টাইপ, অর্থাৎ এর ক্ষেত্রে কার সংখ্যা বেড়ে যাচ্ছে, হোলের সংখ্যা, অর্থাৎ এখানে যেটা সংখ্যা গুরু বাহক হবে, সংখ্যা গুরু, তাহলে সংখ্যা গুরু বা মেজরিটি, মেজরিটি ক্যারিয়ার কে হচ্ছে, মেজরিটি ক্যারিয়ার হয়ে যাচ্ছে হোল,
অর্থাৎ এইচ প্লাস লিখছি। আর সংখ্যালঘু কে হয়ে যাচ্ছে, এক্ষেত্রে সংখ্যালঘু হয়ে যাচ্ছে বা মাইনরিটি, মাইনরিটি মাইনরিটি হয়ে যাচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, বোঝা গেছে। আর পি এন টাইপের ক্ষেত্রে, এন টাইপের ক্ষেত্রে তাহলে একই রকম ভাবে মেজরিটি কে হচ্ছে, এক্ষেত্রে মেজরিটি হয়ে যাচ্ছে ইলেকট্রন, কারণ ইলেকট্রন আধিক্য বেশি তাই জন্য এটা নেগেটিভ টাইপ বা এন টাইপ। আর মাইনরিটি কে হচ্ছে, এক্ষেত্রে মাইনরিটি হয়ে যাচ্ছে হোল, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা হোল সংখ্যাকে পি দিয়ে প্রকাশ করি আর ইলেকট্রন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি ইলেকট্রনের ঘনত্বকে, তাহলে দেখা যায় যে এন গ্রেটার দেন পি এর ক্ষেত্রে। আর ত্রিযোজী মৌলের ক্ষেত্রে অর্থাৎ যখন পি টাইপের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাহলে কি হবে, এন আর পি এর মধ্যে পি গ্রেটার দেন এন। এবং এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র ইউজ করব যেটাকে বলা হয় মাস অ্যাকশন ল, অর্থাৎ ভর ক্রিয়া সূত্র। এই ভর ক্রিয়া সূত্রটা কি, ভর ক্রিয়া সূত্র হচ্ছে যে এই যে এন আর পি এর এর যে গুণফল এটা সবসময় ধ্রুবক হবে, এবং এই মানটা হবে বিশুদ্ধ অর্ধপরিবাহীর যে ঘনত্ব তার বর্গের সাথে সমান, অর্থাৎ এন পি ইকুয়াল টু হচ্ছে এন আই স্কোয়ার, বোঝা গেছে। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা নিয়ে আসছি পরবর্তী আর একটা ভিডিও, সেই ভিডিওয়ে আমরা আলোচনা করব এই সেমিকন্ডাক্টরের ডায়োড। তাহলে ততক্ষণের জন্য থ্যাংক ইউ।